প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বার্মিংহামের পতাকা উত্তোলন নিয়ে এবং আজ থেকে 40 বছর আগে 1971 সনের 28 মার্চ তারা পতাকা উত্তোলন করেছিলেন। সেদিন তারা পতাকা উত্তোলন করেছিলেন, কোনো কিছু পাওয়ার আশা তাদের ছিল না। তারা দেশ মাতৃকার টানে, দেশের টানে, আত্মীয়স্বজনদের টানে, যাদের প্রতি অন্যায় অত্যাচার এবং অবিচার করা হয়েছিল সেসবের প্রতিবাদ করতে গিয়ে সেদিন বাংলাদেশের বাইরে বার্মিংহামে তারা পতাকা উত্তোলন করেছিলেন। তারপর 1971 সনের পর 40টি বছর অতিক্রান্ত হয়েছে, কেউ তাদেরকে স্মরণও করেনি। বাংলাদেশে অনেক সরকার এসেছে, সরকারের পরিবর্তন হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আছে, বার্মিংহামেও বাংলাদেশ হাই কমিশন আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের পদও আছে, কিন্তু তাদেরকে কেউ স্বীকৃতি দেননি। এবং ডাক্তার খালেক সাহেব বলছেন যে তারা স্বীকৃতি পাওয়ার আশায় তারা সেটি করেননি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না। তাদের চাওয়া পাওয়া একটাই ছিল, দেশ স্বাধীন হবে এবং দেশের পরবর্তী জেনারেশন সুখে শান্তিতে বসবাস করবে। আমরা জানি না বাংলাদেশ কতটুকু এগিয়েছে স্বাধীনের পর, হয়তো চাওয়া পাওয়ার হিসাব অনেক সময় মিলে না, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা যারা এই পতাকা উত্তোলন করেছিলেন, তারা হয়তো দেশের কাছ থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে কিছু পাননি, কিন্তু আমরা তাদের পরবর্তী সন্তান হিসাবে আমরা তাদেরকে সম্মান জানাতে পেরেছি। এটাই আমাদের কাছে সবচেয়ে গৌরবের বিষয়, গর্বের বিষয়। আমরা চাই আমাদের পূর্বপুরুষ যারা যে যেখানে যেভাবে অবদান রেখেছেন, অনেকে কমিউনিটি বিল্ড করেছেন এই ব্রিটেনে। আমাদের পূর্বপুরুষরা হয়তো চলে যেতে পারতেন অন্য কোনো দেশে, কিন্তু তারা সেখানে না গিয়ে এই লন্ডনে এসেছেন এবং ব্রিটেনে তারা এই বাঙালি কমিউনিটিকে তিলে তিলে গড়ে তুলেছেন। তারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, বর্ণবাদ বিরোধী আন্দোলনেও তারা অবদান রেখেছেন। আমাদের পূর্বপুরুষদেরকে অনেকেই ঠাট্টা করে বা অনেকেই সমালোচনা শুনে অনেকে বলেন যে তারা ছিলেন অশিক্ষিত। সেই অশিক্ষিত পূর্বপুরুষদের গড়েই আজকে জজ, ব্যারিস্টার, হাই কমিশনার, ডাক্তার জন্ম নিয়েছে। বাঙালি কমিউনিটি আর পিছিয়ে নেই, আমরা বাঙালিরা এগিয়ে গেছি, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন। আগামী 28 মার্চের প্রোগ্রামে আপনারা আসবেন বার্মিংহামে, স্মল হিথ পার্কে পতাকা, প্রতীকী পতাকা উত্তোলন করা হবে 1টার দিকে। এবং ওকে ওকে, হ্যাঁ বলুন। আমি ওই সময় যারা বার্মিংহামে ছিলেন, আমি জানি প্রত্যেক শহরে আসে লোক, প্রত্যেক শহরে চলে গেছেন। আমি সবাই কাছে একটা অনুরোধ করব, আমরা 28 মার্চ আমরা ওই আপনাদেরকে স্মরণ করার জন্য, আমাদের পূর্বপুরুষকে স্মরণ করার জন্য আমরা 28 মার্চ করতেছি। আপনারা যে যেখানে আছেন দয়া করে আসবেন, আসবেন আমাদেরকে, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না, আমাদেরকে ওই সাহায্য দিবেন, এসে আমাদেরকে দেখা সাক্ষাৎ করলে আমরা ওইটাই খুশি হব। এবং তার সাথে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি এবং চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি, ও কারণে দিলাম যে চ্যানেল আই ছাড়া আমরা 39টি বছর বলে বা 40 বছর পূর্তিতে যেটা আমরা করেছি, চ্যানেল আই সাহায্য ছাড়া এগুলা করা কোনো সহ্য কোনো উপায়ে হতো না, যার জন্য আমি চ্যানেল আইকে এবং আপনার স্টাফকে সবাইকে আমি ধন্যবাদ দিছি, ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে আমার আবারও অনুরোধ থাকবে যে যাই হোক যাই বলুক না কেন, আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের অবদান কাকে, কতটুকু অবদান আমাদের কথায় বার্তায় এখন জিনিস না করাটা ভালো, এটা আমাদের শিক্ষা নিতে হবে বলেই আমি শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইব্রাহিম আলী সাহেব। আপনি চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছেন, আমি আসছি ফজল ভাই আপনার কাছে। চ্যানেল আই আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফজল ভাই। আপনি কিছু যদি বলেন। বলতে চাচ্ছিলাম যে শত দ্বন্দ্ব থাকার পরেও সেই দিন আমাদের ইব্রাহিম ভাই, আমাদের মিসির আলী ভাই বা অন্যান্য যারা প্রবীণ নেতারা ছিলেন তাদের ডাকে প্রায় 10,000 লোক সমবেত হয়েছিলেন। এর মধ্যে বেশিরভাগই নাই, যেমন আগে একজন টেলিফোন করে বলল যে আমার বাবা নাই, আব্দুর রহমান চৌধুরী সাহেব, যাকে লম্বা চৌধুরী বলে আমরা সবাই চিনতাম, ছবর চৌধুরী সাহেব নাই, হান্নান সাহেব নাই, হাবিবুর রহমান সাহেব নাই,
অনেক নাই, আমরা অনেক পাশা সাহেব নাই, অনেকে হারিয়েছি। ডাক্তার খালিক সাহেব যেরকম বলছেন যে হয়তো আমরা ভাবছিলাম হয়তো একদিন হয়তো আমাদের ইব্রাহিম ভাই চলে যাবেন, আমাদের এইটা আর থাকবো না, কিন্তু লাকি যে উনার নেতৃত্বে আবার সেইটা আমরা ফিরে পেয়েছি। আমরা কেউ এর বিনিময়ে কিছু চাই না যে অ্যাটলিস্ট সরকার 28শে মার্চ ঐতিহাসিক সেই দিনটাকে বাংলাদেশের ইতিহাসের পাতায় যেন স্বর্ণাক্ষরে রেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিশাইল সাহেব আপনি বলুন কি বলবেন। আমার বলার অনেক কিছু তো মানে বলেছেন আমার ইব্রাহিম সাহেব, এবং আমি সবাই সারা পৃথিবীর বাঙালি ভাই বোনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা অনুরোধ আপনার কাছে থাকবে যে এই প্রতিষ্ঠা আপনার চীনের এটা বাংলাদেশে অনেক লোকে চাচ্ছে যে মানে যে চ্যানেলের দ্বারা বাংলাদেশের আপনার যখন আপনি এখানে ব্যাডমিন্টন আরম্ভ করেন তখন পতাকাটা প্রথম আসেন, সে তখন আমার স্মরণ হয় এই পতাকাটা তোমার 10,000 লোকের সামনে পতাকার উত্তোলন করেছি, দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি, এবং এই দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করবে যেন চিরদিন থাকে। এবং আমি যারা এখানে আজকে বসাচ্ছি আসেন, বিশ্বের পাশা এখন নাই এখানে, ডাক্তার খালেদ এখানে আসেন, আজমা খালেদ বা আমাদের অপরাধ সৈদ সাহেব, রেমানি সাহেব, এই যে রতনগুলা আমরা দুনিয়া থেকে কদিন চলে যাব, আপনারা যদি আল্লাহ বাসায় রাখে তো আমাদের এই স্মৃতিটা আপনি সারা পৃথিবীতে জানিয়ে দেন, এবং বলেন যে মানে যে ইব্রাহিম যে নেতৃত্ব দিয়েছে তার দুঃসাহকে যে তাকে যে আক্রমণ করেছিল আমি তার পিছনে গেছি, এবং সে তাকে তাকে তার মাথার মধ্যে বাড়িয়ে দিয়েছে, আমি দৌড় দিয়ে পড়ে গেছি, আমি গত সপ্তাহে ভাইকে দেখাইছি যে এই লোককে আমি দৌড়ে গেছিলাম, এবং আমি বলতেছিলাম তাকে যা করেছি সেটা আমি বলা বাহুল্য, এইরকম ইতিহাস পৃথিবীর মুখে নাই। ডাক্তার খালেক আমাকে ডাকে আমাকে বলতেছে আপা আপা আপনি জলদি করে আসেন, আজকে যদি আমরা পৃথিবীর মুখে মাথা উচ্চ করে না দাঁড়াতে পারি তাহলে আর মিটিং হবে না, আজকে শেষ হয়ে যাবে। তখন ডাক্তার খালেক আমরা বলছে মিসির আলী পতাকা নিয়ে এসো, তকবীর আল্লাহর পর আমাদের বাংলাদেশ আমরা স্বাধীনতা ঘোষণা করেছি সেদিন 28শে মার্চ, এটা চিরস্মরণ থাকবে ইনশাআল্লাহ পৃথিবীর মুখে। ধন্যবাদ মিশাইল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার খালিক সাহেব আপনাকে ধন্যবাদ। ইব্রাহিম সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী 28 তারিখে আপনাদের সাথে আপনারা সবাই যাবেন, এবং আপনাদের সাথে দেখা হবে বার্মিংহামের স্মল হিথ পার্কে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, এবং মিশির আলী সাহেব যেটি বলেছেন যে তারা থাকবেন না, ডাক্তার খালিক সাহেব বলছেন তারা থাকবেন না, তিনিও থাকবেন না, ইব্রাহিম আলী সাহেবও থাকবেন না, ফয়জুল ভাইও একদিন থাকবেন না, আমরা হয়তো থাকবো, কারণ আমরা আমরা যদি থাকি আমরা স্মরণ রাখবো তাদেরকে, এবং আমরা চাই আমাদের পরবর্তী জেনারেশন যেটি আসবে, আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েরাও ইব্রাহিম আলী সাহেবকে, মিশির আলী সাহেবকে, ডাক্তার খালিক সাহেবকে, ফয়জুল ভাই, পাশা সহ যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ রাখবো। কারণ ইতিহাস থেকে ইতিহাসে দেখা গেছে যে কোনো জিনিসই বৃথা যায় না, তাদের অবদান বৃথা যাবে না। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।